মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইম্পারফেক্টলি পারফেক্ট। তো আজকে সকাল সকাল উঠে তাড়াতাড়ি করে পুজো টুজো সেরে ব্রেকফাস্ট করে আমরা রেডি হয়ে গেছি। এখন যদিও অনেকটাই বেলা, কিন্তু প্রথমবার যখন মানুষ কথা বলে তখন তো গুড মর্নিং বলাই যায়, সেই হিসেবেই গুড মর্নিং বললাম। আমরা যাচ্ছি আজকে একটা সারপ্রাইজ ট্যুরে, শর্ট ট্যুর। তো চলো সেখানে গিয়েই তারপরে সারপ্রাইজ রিভিল করবো যে আমরা কোথায় যাচ্ছি, কী করতে যাচ্ছি, কেন এরকম সেজেছি একদম ট্র্যাডিশনাল ওয়্যারে। তো সেগুলো সবই আস্তে আস্তে রিভিল হবে। আমরা আগে পৌঁছই সেখানে, তারপর আমরা ওয়েট করছি অদিতিদের। তোমরা জানোই আমাদের কোনো প্ল্যানই অদিতিদের ছাড়া হয় না, তো অদিতিরা আসলে আমরা বেরোবো। এখন অনেকটাই বেলা হয়ে গেছে, মানে দুপুরবেলা। তো আসুক ওরা, তারপরে বেরোচ্ছি এবং তারপরে তোমাদের সাথে সবটা শেয়ার করে নিচ্ছি যে আমরা আজকে সারপ্রাইজ প্ল্যানে কী আছে আমাদের তোমাদের জন্য। তো এই যে আমরা বেরোচ্ছি, অদিতিরা নিচে চলে আসছে, কাছাকাছি আছে বলে আমাদের বললো নিচে চলে যেতে। তো আমরা ওই জন্য চলে নিচে গিয়েই ওয়েট করি, ততক্ষণে ওরা পৌঁছে যাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা দুজনেই পুরো ট্র্যাডিশনাল গেট আপে আছি। এদিকে দেখো, এই যে অদিতিরা চলে এসেছে আর আমরা এবার গাড়িতে উঠছি। কি বলছিস, ওটা শাড়ি পরেনি? ও বাবা, এই তো কি হচ্ছে, এই কেমন আছে দাদা? এই চলো সবাই এসে গেছে। আরে আরে, তো দেখো ব্যাঙ্গালোরের রাস্তার গাছগুলো কি সুন্দর। অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোর না ভীষণই সাজানো গোছানো একটা শহর বলা চলে, যেখানে তোমরা বেশ একটু বিদেশের ফিল পাবে। আমার এত ভালো লেগেছে এই শহরের প্রতিটি রাস্তা, প্রতিটি জায়গা এত সুন্দর করে সাজানো যে আমরা সত্যি মুগ্ধ হয়ে যাই যখনই বেরোই বিকেলের দিকে। বিশেষত গ্রীষ্মের যখন শুরু হয় না, তখন চেরি ফুলে চারিদিক পুরো ভরে থাকে। আমি নেক্সট ইয়ার অবশ্যই চেষ্টা করব তোমাদের সাথে সেই দৃশ্য শেয়ার করার। আর ওয়েদারটাও ভীষণ ভালো, তো আমরা খুব এনজয় করতে করতেই যাচ্ছি। আর অদিতি যে গান বাজিয়েছে, আজ আমাদের ডেস্টিনেশন ওমকারেশ্বর হিলসের উপর অবস্থিত ওমকারেশ্বর আশ্রম টেম্পল। ওমকারেশ্বরা হিলস রাজরাজেশ্বরী নগর সাউথ ব্যাঙ্গালোরে অবস্থিত একটি ছোট্ট হিল, যেটা হচ্ছে 2800 ফিট উঁচু সমুদ্র সমতল থেকে, আর এটা সবচেয়ে হাইয়েস্ট পয়েন্ট ব্যাঙ্গালোরের। এখান থেকে পুরো ব্যাঙ্গালোর সিটিটাকে খুব সুন্দরভাবে দেখা যায়। এই রোডটাতে আমরা প্রথমবার যাচ্ছিলাম আর রাস্তাটা এত সুন্দর, লেনটা এত বড় আর এত মন্ত্রমুগ্ধকর সিনারি চারিদিকে ছিল না, আমরা পুরো স্পিচলেস হয়ে গিয়েছিলাম। যেন মনে হচ্ছিল বিদেশের কোনো কান্ট্রি সাইডের রাস্তা দিয়ে আমরা ড্রাইভ করে এগিয়ে চলেছি। দাদা হয়তো এখানে ড্রাইভ করে এত মজা পেয়েছিল যে গাড়ির স্পিড এত বেশি তুলে দিয়েছিল, অদিতি ভয়তে পুরো চিৎকার করে উঠেছিল। অদিতি একদম বেশি স্পিডে গাড়ি চালানো পছন্দ করে না। আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন ওমকার হিলসের ওমকারেশ্বর আশ্রম টেম্পল। তোমরা যদি একই জায়গায় একসঙ্গে 12টা জ্যোতির্লিঙ্গ যা আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আছে সেগুলোকে দেখতে চাও, তাহলে অবশ্যই তোমাদের চলে আসতে হবে এই ওমকার হিলের ওমকারেশ্বর আশ্রম টেম্পলে, যেখানে তোমরা একই সাথে 12টা শিবলিঙ্গ, 12টা মহাদেবের জ্যোতির্লিঙ্গ দর্শন করতে পারবে।
মন্দিরে ঢোকার সামনেই ছিল কর্ণাটকা ক্রিকেট বোর্ডের মাঠ। তো সেই মাঠেতে ক্রিকেট খেলা প্র্যাকটিস হচ্ছিল, আর যা দেখে দাদা ভাই আর অভিজিতের পুরনো দিনের স্মৃতি রোমন্থন চলছিল। ওদেরকে তো ওখান থেকে টেনে নিয়ে যাওয়াই যাচ্ছিল না। আর এই হচ্ছে আমাদের অদিতি মহারানীর সাজ, ও বেশ কায়দা করে সাজের দেখা সাজ দেখাচ্ছিল। আমরা সবাই এবার মন্দিরের পথে চলেছি, চলো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি মন্দিরের ভিতরের সমস্ত কিছু, যদি ভিডিও করতে দেয়। মন্দিরে প্রবেশ করার আগের এই রাস্তাটা ভীষণই খারাপ ছিল, আমি তার উপরে পড়ে গেছি, আবার একখানা হিল জুতো, মানে পা ফেলতে মানে মুচকে গিয়ে আমার যে কোমরটা ভাঙেনি এটাই আমার জন্য অনেক পুরো প্ল্যান আলাদা ছিল। হঠাৎ করে কল সব এদিকে যদি খোক আমরা ঢংচংটা করে দিই একদম, সেতে কোনো খামতি নেই, সং সেজেই এসে এখানে আমাদের শু রাখতে হবে, সেটা রাখছি। হ্যাঁ এই সামনের এখান থেকে আমরা ডালা নেবো, কতনা রুপিয়া 150 আর ইয়েওয়ালা 100 100 আর 150 কোনটা নেবে বলো, যেটা নেবে বলো। দেখা তোরা মুখ দেখা নিজে, এই মুখ দেখা দুজনে, ওটা ওঠা দেখা। জুতো রেখে হাত ধুয়ে ডালা নিয়ে আমরা চলেছি মূল মন্দিরের প্রবেশদ্বারের দিকে। আর আমাদের হাতে যেহেতু ছিল ডালা, অভিজিৎকে দিয়েছিলাম ক্যামেরার দায়িত্ব। অভিজিৎ এই সময় হয়ে গিয়েছিল আমাদের ক্যামেরাম্যান। কিন্তু হায় রে আমার ভাগ্য, অভিজিৎকে দিয়েছি ক্যামেরার দায়িত্ব কিন্তু সে আমাকে ক্যাপচার করার বিন্দুমাত্র চেষ্টা করেনি। যাই হোক, শেষ পর্যন্ত দাদার মনে হয়েছে যে পারুকে দেখা যাচ্ছে না, সেই সৌভাগ্যে যাই হোক আমি একটুখানি ক্যামেরার সামনে আসতে পারলাম। যাই হোক, এতক্ষণে আমার কর্তামশাই বুঝে গেছেন যে অ্যাকচুয়ালি তার গিন্নি কি চান। তিনি বেশ আমাদের ভালো করে একটুখানি ফ্রন্টে ব্যাকে ভিডিও করে দিয়েছেন, যাতে আমরা একটু স্লো মোশন দিয়ে বিভিন্ন রকম কায়দা করে ভিডিওটা বানাতে পারি। প্রদীপ জ্বালানোর জায়গা মূল মন্দিরের বাইরে ছিল, কিন্তু এখানে এত হাওয়া দিচ্ছিল যে আমাদের প্রদীপ জ্বালাতে ভীষণই অসুবিধা হচ্ছিল। যাই হোক, অনেক কষ্টে শেষ পর্যন্ত অভিজিৎ দুটো প্রদীপ জ্বালায় আর অদিতি তারপরে দুটো প্রদীপ জ্বালায়। পুজো দেওয়া হয়ে গেছে, অভিজিৎ এখন এখান থেকে খুব সুন্দর ব্যাঙ্গালোর পুরো সিটিটার ভিউ পাওয়া যায় সেটা দেখছে, ঘুরে বেড়াচ্ছে। অদিতিরা একটু নিজেদের মধ্যে টাইম স্পেন্ড করছে, আর আমি চলে এসেছি তোমাদের সাথে এই পুরো ভিউটা শেয়ার করতে। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, সেম অ্যাজ জানোই যে এখন ম্যাক্সিমাম মন্দিরের ভেতরে ভিডিও করা বা ফটো তোলা বারণ, তো আমরা মন্দিরের ভেতরের ছবি ওই জন্য তোমাদের দেখাতে পারলাম না। আমি চেষ্টা করব বাইরে থেকে যদি কিছু ভিডিও নিতে পারি তাহলে যদি দেখাতে পারি। এখানে পুরো 12টা যে আমাদের জ্যোতির্লিঙ্গ আছে সেই 12টা জ্যোতির্লিঙ্গের রেপ্লিকা এখানে রাখা আছে, তো একই জায়গায় তোমরা 12টা জ্যোতির্লিঙ্গের রেপ্লিকা দেখতে পারবে এবং পুজো দিতে পারবে। এখানে বিভিন্ন রকমভাবে পুজো দেওয়া হয়, তো নর্মাল যেটা পূজার অর্চনা, নর্মাল অর্চনা 50 rupees, আর দীপম অয়েল অর্চনাও 50 rupees, বাকি অন্যান্য অর্চনাস আছে যেগুলো 250 টাকা 500 টাকার এরকম বিভিন্ন রকম ভাগ আছে, তো যেরকম তোমাদের ইচ্ছা সেরকমভাবে পুজোটা দিতে পারবে। তো আমি তোমাদেরকে পুরো ভিউটা দেখাচ্ছি, দেখো কি সুন্দর। এই যে অদিতিরা আসছে, ওমকার হিলসের এই চূড়া থেকে খুব সুন্দরভাবে ব্যাঙ্গালোর শহরটাকে দেখা যায়, যা দেখে মন্ত্রমুগ্ধ হওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। আমরা এত এনজয় করেছি আজকের দিনটা যে কি বলবো। আমরা পুরো মন্দির চত্বরটাই একটু ঘুরে দেখছি, ফটো তোলার মতন ওই যে জায়গা, এটা কি হচ্ছে তাহলে এতক্ষণ ধরে? না না, এইখানে তুললে ভালো হবে না, ওইখানে ওই যে সব বসার জায়গাগুলো দেওয়া আছে না, হ্যাঁ। এই মন্দিরের প্রধান পূজিত দেবতা হচ্ছে ওমকারেশ্বর, ভগবান ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ। তো এছাড়াও এই জ্যোতির্লিঙ্গকে ঘিরে অন্যান্য যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের বাকি 11টা জ্যোতির্লিঙ্গের রেপ্লিকাও এখানে রাখা আছে, এবং মূল মন্দির চত্বরের বাইরেও এই 12টি যে জ্যোতির্লিঙ্গের রেপ্লিকা বানিয়ে রাখা আছে যাতে সবাই দেখতে পায়, তো সেটাই আমি ক্যাপচার করতে পেরেছি, সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি। তো এই 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে আছে ওমকারেশ্বর প্রধান পূজিত দেবতা, এছাড়া অন্যান্য জ্যোতির্লিঙ্গগুলি হলো বৈদ্যনাথ ধামের ভগবান বৈদ্যনাথ, বিশ্বনাথা কাশীধামের ভগবান বিশ্বনাথ, ভীমশঙ্করা ত্র্যম্বকেশ্বরা
গুষ্মেশ্বরা, নাগেশ্বরা, মল্লিকার্জুনা, মহাকালেশ্বরা, চণ্ডিকেশ্বরা, ত্র্যম্বকেশ্বরা, কালাভৈরবা। এখানে প্রত্যেকটি নামই বাইরে লেখা আছে, কিন্তু এটি কর্ণারে লেখা আছে, যেটা আমি পড়তে পারি না বলে আমি নামগুলো তোমাদেরকে বলে দিলাম। এই মন্দিরের পাশেই একটি খুব সুন্দর ছোট মিউজিয়াম করা আছে, যেখানে পৌরাণিক বিভিন্ন উপাখ্যানগুলো সুন্দর এর মাধ্যমে, ছবির মাধ্যমে, রেপ্লিকা ছবির মাধ্যমে বোঝানো হয়েছে। তো সেটা দেখে খুব সুন্দর লাগলো। আর এই যে বাবা মহাদেবের একটা খুব সুন্দর সাদা লিঙ্গ বসানো আছে, যেটাও খুব ভালো লাগলো। এইবার আমরা চলেছি মৎস্য নারায়ণা টেম্পলের উদ্দেশ্যে, যেটি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের পাশেই একেবারে। মন্দির চত্বরে একটি সুউচ্চ ক্লক টাওয়ার আছে, যেটা হচ্ছে ওমকার হিলের একটা অন্যতম আকর্ষণ। এই ক্লক টাওয়ারটা ইজিএমটি কোম্পানির তরফ থেকে ইনস্টল করা হয়। এই ক্লক টাওয়ারের কিছু বিশেষত্ব আছে, এটা বিগেস্ট ক্লক টাওয়ার ইন ইন্ডিয়া, আর এবং এমনকি এটা যে লন্ডনের বিখ্যাত বিগ বেন ক্লক টাওয়ারের চেয়েও বড় সাইজে। আর হচ্ছে এখানে প্রত্যেক দিন প্রতি ঘন্টায় এই ক্লকটা ওম নাম নিনাদে বেজে ওঠে 5 বার করে। তো এটা অনেক দূর দূরান্ত পর্যন্ত এই আওয়াজটা শোনা যায়। আর এই ক্লক টাওয়ারের হাইট হচ্ছে 40 ফিট, আর ওয়েট হচ্ছে 500 কেজি। আর এই ক্লক টাওয়ারের যে ঘড়ির যে দুটো মিনিট এবং ঘন্টার কাঁটা রয়েছে, এই কাঁটার দুটোর এক একটার ওয়েটও হচ্ছে 40 কেজিস করে। আর এই যে শ্বেত শুভ্র সুন্দর মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মন্দির। আমরা এর পাশে মৎস্যনারায়ণা মন্দিরের সামনে এসেছি। ও, এইখানে বিশাল একটা বট গাছ আছে। আমার মনে হয় কি, এই বট গাছ তো বাবা মহাদেবের সাথে খুবইভাবে যুক্ত, সেই তো এই জায়গাটাকে এত সুন্দর করে বাঁধিয়ে রাখা আছে। এই দেখ ব্যাপারটা, থিমটা বুঝেছিস অদিতি? সর্বধর্ম সম্মেলন, ইসলাম, খ্রিশ্চান। এই যে আমরা এত ধর্মের জিগির তুলি, দেখো সেকুলারিজমের সঠিক মানে, এটা হিন্দু দবিতা, এই ইসলাম। এই যে মৎস্যনারায়ণা টেম্পলের সামনেই একটি বড় বটগাছ আছে, যে বটগাছটা তোমরা এখন দেখতে পাচ্ছ। এই বড় বটগাছের এখানেই সর্বধর্ম যে ব্যাপারটা, সর্বধর্ম সমন্বয় পীঠ বানানো হয়েছে, বন্দুর্গা টেম্পলও আছে। এর আশপাশই সমস্ত ধর্মের যে সমস্ত বড় বড় লিডার্সরা ছিলেন, তাদের স্ট্যাচু করে এখানে একটা সার্কেল শেপে এটাকে সাজানো হয়েছে, যেটা নোট করে যে ওমকার আশ্রম প্রমোটস রিলিজিয়াস হারমোনি ইন দ্য সোসাইটি। আমরা চলে এসেছি মৎস্যনারায়ণা টেম্পলের একদম সামনে। এবার আমরা টেম্পলের মধ্যে প্রবেশ করব এবং এখানে পুজো দেবো। আর এই পাশেই দেখতে পাচ্ছ আমাদের গৌতম বুদ্ধের স্ট্যাচু। তো এবার আমরা পুজো দিচ্ছি। করছি, এত ভালো লাগছে, একবারে আমাদের ফেরার পালা, কিন্তু ফিরতে ইচ্ছা করছে না, এত সুন্দর জায়গা। তো একটু ছবি তুলেন। এবার আমরা আস্তে আস্তে বেরোনোর পথে এবং হয়তো আমাদের ওই কথাটাই সত্যি হবে, আমরা দুজনে একসাথে যাচ্ছি। আচার্য অদ্বৈতবাদের ও, তোমাদের একটা দরকারি ইনফরমেশন তো দিতেই ভুলে গেছি, এই মন্দিরে কিন্তু কোনো এন্ট্রি ফি নেই। আর মন্দিরের দর্শনের সময় হচ্ছে সকাল 7টা থেকে দুপুর 12:30 পর্যন্ত, আবার বিকেল 4:30 থেকে 8:30 পর্যন্ত, সোম থেকে শনিবার, আর রবিবার দিন রাত্রি 9:30 পর্যন্ত মন্দির খোলা থাকে। তো এই যে দুজনে জগাই মাথাইয়ের মতন আগে আগে হেঁটে নিজেদের মধ্যে গল্প করতে করতে চলে যাচ্ছে, খেয়ালও নেই আমরা কি করছি না করছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমাদের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো,
খুব ভালো লেগে থাকলে তোমাদের বন্ধুবান্ধব রিলেটিভসদের সাথে শেয়ার করো। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, তাহলে আপকামিং ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। বাই।